ভাগার ও মরা মুরগি কাণ্ডের পর এবার পচা মাছ। যে বজবজ থেকে ভাগার কাণ্ড সামনে এসেছিল সেখানকার বাজারে এবার পর্দা ফাঁস হলো পচা মাছের কারবারে। বৃহস্পতিবার সকালে বজবজ পুরসভার পুরপ্রধান ফুলুদের নেতৃত্বে নতুন বাজারে হানা দেয় 20 জনের দল। সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতেই তারা প্রথমেই যান আকবর নামে এই মাছ ব্যবসায়ীর দোকানে। পুর আধিকারিকদের দাবি, আকবরের দোকানের ফ্রিজ থেকে প্রায় 40 কেজি পচা মাছ ও মাংস বাজেয়াপ্ত করা হয়েছে। আকবরের দোকান সিল করা হয়েছে, তাকে পুরসভায় তলব করা হয়েছে। প্রচন্ড বাজে অবস্থা, দুটো ফ্রিজে প্রায় 70 কিলোর মতন মাছ মাংস রয়েছে, আর সেটা মানে মানুষের খাওয়ার একেবারেই অনুপযুক্ত জিনিস, যার জন্য আমরা সপ্তাহে বাজেয়াপ্ত করে নিয়েছি, দুটো দোকানকেও আমরা সিজ করে দিয়েছি। এরা মাছ রাখা যেত, কিন্তু এত বিভিন্ন গন্ধ বেড়াতো, আমরা বন্ধ হতো কুকুর মরেছে বা বেড়াল মেরেছে, সিঁড়ির তলায় তো মরে, এত গন্ধ বেড়াতো আমরা ভাবিনি যে কুকুর মরেছে বা বেড়াল, এরকম যে মাছ দিনের পর দিন রেখেছে সেটা তো আমরা ভাবিনি। আকবরের অবশ্য দাবি, এই পচা মাছ ও মাংস কোথা থেকে এসেছে তা তিনি জানেন না। পুরসভা সূত্রে খবর, আকবরকে জিজ্ঞাসাবাদ করে বজবজের চড়িয়াল এলাকার একটি হোটেলের খোঁজ মেলে, যেখানে পচা মাছ ও মাংস সরবরাহ করা হতো। সেই হোটেলেও এদিন হানা দেন পুর আধিকারিকরা, হোটেলটি সিল করা হয়েছে। ভাগার কাণ্ডের পর মাংস নিয়ে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে, এবার কি সেই আতঙ্ক থাবা বসাবে বাঙালির প্রিয় মাছেও? মানুষ তাহলে খাবে কি, প্রশ্ন তুলছেন অনেকেই। প্রতিদিন এখানে মাছের বাজার বসে, এই যে নতুন বাজার, এই নতুন বাজারে প্রতিদিন মাছের বাজার বসে, সেই মাছের বাজারে বসেই দিনের পর দিন লোকজনের সামনেই এই পচা মাছের ব্যবসা চালাতো আকবর, যার বিরুদ্ধে ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, বজবজ।